এই পৃথিবীতে সবচেয়ে সুখ কি জানেন? মায়ের ভালোবাসা। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টকর কি জানেন? মায়ের চোখের পানি। এই পৃথিবীতে আপনি তখনই সবচেয়ে অবহেলিত হবেন, মানে তখনই আপনার সবকিছু মনে হবে যে অসহায় মনে হবে, তখন কোন সময় জানেন? যখন আপনার মা মারা যাবে, তখনই বুঝতে পারবেন আপনি এই পৃথিবীর কতটা কঠিন, বা বেঁচে থাকতে হলে যে কতটা কষ্টকর, বেঁচে থাকার জন্য যে দ্বিতীয় নিঃশ্বাসটা প্রয়োজন সেটা হচ্ছে যে মা। তখন হারাইবেন, তখন বুঝতে পারবেন, এর আগে না। আর মা ছিল যখন, তখন প্রতিদিন সকালবেলা কল দিয়ে বলতো, ও ট্রাপি যা ডিউটিতে যা, টাইম হয়েছে। আর এখন আর কেউ ফোনতে বলে না যে রাপি যা ডিউটি টাইম হয়েছে। আমি জানি না যে আল্লাহ কেন আমারে যে এত অল্প বয়সে যে মানে মা হারাইছে, বা মা হারা হইতেছে এত অল্প বয়সে। আমি একটা কিছু আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো মানে যাদের এখনো মা আছে এই পৃথিবীতে, তাদেরকে বলতে চাই, ভাই আপনার মায়ের এখনো হয়তো মর্যাদা পান না, বা মর্যাদা দেন না মাকে, বা অতটা ভালোবাসেন না, বা এখনো অত আপনার মায়ের কথাগুলো ভালো লাগে না। আমিও ছিলাম এক সময়, যখন মা সকালবেলা বলতো না, আমার ছোটতে বলতো, তখন চিলেচিলি করতো মায়ের সাথে, ভালো লাগতো না মায়ের কথাগুলো। কিন্তু এখন সেই কথাগুলো মিস করতেছি, সেই কথাগুলোর জন্য আজকে এখন মানে খারাপ লাগতেছে যে মা এখন আর বলতেছে না যে কথাগুলো। আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যাদের মা এখনো বেঁচে আছে, প্লিজ মায়ের ভালোবাসাকে ধরে রাখুন। হয়তো এখন পাচ্ছেন মায়ের ভালোবাসা, যেদিন হারাইবেন সেদিন হয়তো হাজারো চেষ্টা করে, হাজারো কান্নাকাটি করে সে মায়ের ভালোবাসাকে আর ফিরে পাবেন না। যান, বলুন সরি মাকে, মাপ চান মায়ের কাছে, জীবনে যত ভুল করছেন। হয়তো সেই সুযোগ আর আসবে না, হয়তো এখনই সুযোগ আপনার। যান আপনার মায়ের কাছে, কল করুন আপনার মায়ের কাছে, যে মা আমাকে ক্ষমা করে দিন, জীবনে যত ভুল করছি আপনার সাথে ক্ষমা করে দিন মা। হয়তো হারানোর পরে হাজারো চেষ্টা করে আমার মতো বলতে পারবেন না, মা আমাকে মাফ করে দিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে আমি একটা কথা বলতে চাই যে মায়ের যত্ন করুন, মায়ের দেখাশোনা করুন। হয়তো আজকে মায়ের জন্য মায়ের অত ভালো লাগতেছে না, বা মায়ের কথাগুলো ভালো লাগে না, একদিন হয়তো মায়ের কথাগুলোকে মায়ের মারগুলোকে মাঝে আপনাকে মানে একটা সময় ছিল যখন যা মা আমাকে মারতো, তখন মানে আমার কাছে খারাপ লাগতো যে আমার মা আমার সবচেয়ে বেশি মারে, অন্যান্য ছেলেদের মা ওদেরকে মারে না। আর এখন সেই মার মানে যে মারছিল আমার, সেই মায়েরগুলোকে এখন মিস করতেছি। সো যান, এখনই সময়, হয়তো পাবেন না আর সময়। যান এখনই আপনার মায়ের কাছে, যান বলুন মা আমাকে মাফ করে দিন।